त्रिपुरा সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক তথ্য সংস্কৃতি দপ্তর ও জল সম্পদ দপ্তরের দায়িত্ব পাওয়ার পর মঙ্গলবার এই প্রথম বিলোনিয়া সফরে আসেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বিভিন্ন ক্লাব সংস্থা বিভিন্ন দপ্তর থেকে শুরু করে দলীয় কার্যকর্তাদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয় মন্ত্রীকে। এরপর বিলোনিয়ার পুরাতন টাউন হলে পর্যালোচনা বৈঠকে অংশ নেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। দক্ষিণ জেলার সমস্ত ক্লাব কর্তৃপক্ষ মহকুমা শাসক ও ক্রীড়া দপ্তরের আধিকারিকদের নিয়ে দক্ষিণ জেলা ভিত্তিক ক্রীড়া দপ্তরের বিভিন্ন কাজকর্ম ও সমস্যা সম্পর্কে পর্যালোচনা করেন। দক্ষিণ জেলার ক্রীড়া ক্ষেত্রের পরিকাঠামোর মনোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য পরামর্শ ও নির্দেশ প্রদান করেন মন্ত্রী। সংবর্ধনা অনুষ্ঠানে বিজেপি কর্মীদের সাথে আলোচনা করতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, লক্ষ্য একটাই, সিপিআইএম যাতে এই রাজ্যে আর ক্ষমতা দখল করতে না পারে। বেলোনিয়া সন্ত্রাসের আতুর ঘর ছিল, 25 বছর পর সরকারের পরিবর্তন হয়েছে, তাই নিজেদের মধ্যে ভেদাভেদ, মান অভিমান, ভুল বোঝাবুঝি ইত্যাদির অবসান ঘটিয়ে সকলে দলের কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। দল থাকলে মাথা উঁচু করে বাঁচতে পারবো, তাই দলকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। দলের মধ্যে থেকে আলোচনা পর্যালোচনার মাধ্যমে সঠিক জায়গায় যেতে হবে। পার্টি এই বেলোনিয়া দক্ষিণ জেলা এটা সন্ত্রাসের আতুর ঘর ছিল। আমাদের 25 বছর পর সরকার চেঞ্জ হয়েছে নরেন্দ্র মোদীর হাত ধরে। অমিত শাহ তখন সভাপতি, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তখন সভাপতি। নিজেদের মধ্যে বিভেদ, ভেদাভেদ, অভিমান, মান অভিমান, মিসআন্ডারস্ট্যান্ডিং, সমস্ত কিছু সবারই অ্যাট এ টাইম শোনা সম্ভব না, ফুলফিল করা সম্ভব না। দল থাকলে বুক মাথা উঁচা করে বাঁচতে পারো, এটা হচ্ছে কথা। সুতরাং দলরে বাঁচিয়ে রাখতে হইব। দলের মধ্যে থাকতেই আলোচনা পর্যালোচনার মাধ্যমে নিজেদের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে সেটা সঠিক করতে হবে, এবং রাজ্য সরকার আমাদের পার্টিও এই দিশাতেই আমরা কাজ করতে চাই। কোনো অবস্থাতেই সিপিএম ফায়দা পাইব এমন কোনো কাজ করা চলতো না, কারণ গভর্নমেন্ট যদি কোনো অবস্থাতে সিপিএমের হাতে যায় তাহলে কিন্তু কী হইব এটা আমরা সবাই জানি। সুতরাং ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার তো স্বাভাবিকভাবে আগামী দিনে আমাদের সংঘবদ্ধভাবে কাজ করা, যাতে আমাদের সরকারটা আবার প্রতিষ্ঠিত হইতে পারে। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক শঙ্কর রায়, বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক প্রমুখ। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।